নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি কথা বলবো আমাদের নিপা দেবীকে নিয়ে। তো নিপা দেবী কালকে একটি ভিডিও দেখলাম, এবং মানে ম্যান্ডির মা, ঠিক আছে, তো তিনি ভীষণ একদম মানে রেগে আছেন এরকম একটা ভিডিওতে ওনার দেখা গেল, এবং উনি সমস্ত দোষ দর্শকদের দিচ্ছেন আর দিচ্ছেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের। কথা হচ্ছে, আজকে যদি এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা না থাকতো, তাহলে কিন্তু ওনার কোনো অস্তিত্ব থাকতো না, কারণ ওনার পরিচয় কিন্তু শুধুমাত্র ম্যান্ডির মা। আর কোনো ওনার মধ্যে গুণ আছে বলে আমার তো মনে হয় না, মানে ইউটিউবের মতো থাকার জন্য। আচ্ছা, উনি একজন ভীষণ বিচিত্র মহিলা, বিশ্বাস করুন, আমি ওনাকে দেখে যেটা ফিল করলাম, উনি বিচিত্র মহিলা। একটা জিনিস আমার খুব মাথায় মানে ঘুরছে, সেটা হচ্ছে আজকে ম্যান্ডির বাবা ঠিক যে মুহূর্ত পর্যন্ত বেঁচে ছিলেন, উনি একবারও সেখানে গেলেন না, একবারও ওনার শোক ভালোবাসা কোনো কিছু উথলে পড়লো না, মানে ভালোবাসা আর কি। আর মৃত্যুর পর তিনি এতটা শোকাতুর যে তিনি একদম পুরো, এটা কি সত্যি উনি অতটাই শোকাতুর নাকি তিনি নাটক করছেন, কোনটা? কারণ ওনার যেরকম চোখের চাউনি, ওনার ভঙ্গি আমার মনে আছে এখনও, পাপিয়ার সঙ্গে উনি যেভাবে রিলস করতেন, উনি বাপ রে বাপ, সেটা বলেই হবে না যে ওনার একটা অত বড় মেয়ে আছে এবং সেই উনি কিন্তু দিদাও হয়ে গেছেন, ওনার মনে হবে না, মানে উনি নিজেকে যুবতী হিসেবে রাখতে বেশি পছন্দ করেন। যাই হোক, এখন তিনি একদম বৈধব্য পালন করছেন ওনার মতে, এবং তিনি যা যা রিচুয়ালস আছে সেগুলো তিনি করছেন আর কি। আর ওনার বক্তব্য হচ্ছে যে এখন উনি খুব অসহায়, উনি কোথায় আছেন? উনি তো আছেন ওই বেলঘরিয়াতে যেখানে উনি থাকেন, ওনার দিদির বাড়িতে। উনি এখন ছাদে গিয়ে ভিডিও করেন বটে, মানে সিঁড়ি ঘরের ওখানে বসে, আসলে তো আছেন তো তিনি ওখানেই, কারণ ওনার জায়গার অভাব হবে না, কারণ ওনার কাজকর্ম খুবই সুন্দর, তো উনি যেখানে কাজ করতে পারবেন সেখানে উনি থাকবেন। আচ্ছা, পাপিয়ার সঙ্গে যে ওনার হবে না, সেটা কিন্তু এই দর্শকরা, এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই কিন্তু প্রথমে বলেছিলেন, উনি কিন্তু কারুর কথা শোনেননি, তখন কিন্তু উনি পাপিয়াকে সমানে তেল দিয়ে গেছেন। এবং পাপিয়া যেটা ওই দাদুর সঙ্গে পাপিয়ার একটা যে ব্যাপার হয়েছিল লাস্টের দিকে, মানে দাদু আসতে চেয়েছিল, পাপিয়া বারণ করেছিল, না অনলি কাকিমাকে এলেই হবে, এ সমস্ত কিছু। এবং সেই সময় ওনার যা মুখভঙ্গি ছিল, ওরে বাপ রে বাপ, উনি রীতিমতো ধমকাতে বসে গেছিলেন, এবং তখনও তিনি কিন্তু সমস্ত দোষ দিচ্ছিলেন এই পাবলিককে। উনি আবার ভিউয়ার্সদের পাবলিক বলতেই বেশি পছন্দ করেন, এখন অবশ্য উনি মাঝে মাঝে ভিউয়ার্স বলেন। আসলে কি জানেন তো, এরা হচ্ছে অল্প জলের মাছ, পরিষ্কার কথা। আজকে ম্যান্ডি এতটা সাকসেস পেয়েছে, কিন্তু ওর সমস্ত কিছু দেখুন আপনি, দেখে খুব অবাক লাগবে, ঠিক আছে। আমি আজকে ম্যান্ডির একটি ভিডিও দেখলাম, সেটা দেখে বিশ্বাস করুন, আমি ওই আলু ভাতে খেতে ভীষণ ভালোবাসি, মানে আলু চোখা ওই টাইপের, কিন্তু এরপর আমি যখনই আলু চোখা বা এইসব খেতে যাব না, আমার ঘেন্নায় গা গিরগির করবে। যদি 8 দিন আগেকার আলু ভাতে, মানে ওই আলুর পরোটা যেটা ওর বাবা মারা যাওয়ার আগে করেছিল, সেইটা রেখে দিয়েছে, সেইটা পরে, মানে এ তো একদম পুরো মানে কি বলবো, বাসি খাওয়াতে ফার্স্ট রেট থেকেও যদি কিছু আগে থাকে ও সেটা হয়ে যাবে, ঠিক আছে। মানে একে সত্যি আমি ভাবছি এতটা মানে নোংরা মানুষ কি করে হতে পারে। 8 দিন আগেকার আলু ভাতে, এর মধ্যে কারোর বাবা মারা গেছে, তার সমস্ত কাজকর্ম হয়েছে, সব কিছু হয়েছে। আমরা তো এটাও জানি যে যদি কেউ মারা যাওয়ার পর, ধরুন তার আগে যে রান্নাবান্নাগুলো হয়েছে সেগুলো সব ফেলে দেওয়া হয়, যদি ঘরে কিছু থেকেও থাকে, এদের কি সেই সব কোনো বালাই নেই নাকি? হ্যাঁ, ওই আলু ভাতেটা আবার ইয়ে করে খেলো ভাতের সঙ্গে, এবং শুধু ম্যান্ডি না, স্যান্ডি পর্যন্ত খেলো, আমার তো দেখেই কীরকম একটা লাগছে। মানে ওরা ওটা খেলো কী করে, ওরা মুখে দিল কী করে 8 দিন আগের আলু ভাতে? সত্যি খুব অবাক লাগছে, মানে এ মানে কি, আমি সত্যি বুঝতে পারছি না, বিশ্বাস করুন। তো যাই হোক, এখন ব্যাপারটা হচ্ছে ম্যান্ডির মা এখন ভীষণভাবে ম্যান্ডিকে ইমপ্রেস করাতে মানে মেতে গেছে, ঠিক আছে। কারণ ম্যান্ডির মা এখন বুঝতে পেরে গেছে যে যদি এরকম এই যে আজকে দাদুর যে শেষ অবস্থাটা হলো, ধরুন ম্যান্ডি ছিল বলে তবুও কিছুটা হলেও তো আয়া রাখা হয়েছে সমস্ত কিছু, যদিও ম্যান্ডি একদমই কাছে থাকেনি, ঠিক আছে, উনি খুব কষ্ট পেয়েই গেছেন মনের দিক থেকে অবশ্যই, কিন্তু ম্যান্ডির মা ভাবছে এই সুযোগে যদি ও ম্যান্ডির কোনোরকমভাবে ভালোবাসা পেতে পারে বা ম্যান্ডির একটুখানি মানে নজরে আসতে পারে, তো সেই জন্য তিনি ভিউয়ার্সদের ওপর এবং কিছু কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের ওপর উনি ভীষণ রেগে গেছেন। হ্যাঁ, ভীষণ ভীষণ উনি রেগে গেছেন। আজকে যদি এই কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং ভিউয়ার্সরা না থাকতো না, ওনার কোনো মানে কি বলবো, ওনার কোনো অস্তিত্বই থাকতো না আমাদের ওয়াইটিতে,
ওনার কোনো অস্তিত্ব থাকতো না। কাজেই উনি যেটা করছেন, এই তো কদিন আগে দেখলাম ভীষণ শোকাতুর, উনি একদম যেই না চ্যানেল ঠিক হয়ে গেল, যেই না সব কিছু হয়ে গেল, উনি একদম ওনার ফর্মে ফিরে গেছেন। আসলে আমার যেটা মনে হয় যে একটা সময় উনি দাদুকে ভীষণ দোষারোপ করেছিলেন, দাদু মারধর করে, তারপরে উনি নাকি যার সঙ্গে লিভিং করতে গেছিলেন যে সে ভীষণ ইয়ে করে, তারপরে উনি মেয়ের ঘাড়েও প্রচুর দোষটা, ওনার কাছে সবাই খারাপ সময় বিশেষে, আর শুধু যেখানে উনি থাকবেন সেই সময় বিশেষে সে খুব ভালো, ঠিক আছে। যেমন একদিন ছিল ওই ঝাঁপিয়া পাপিয়া, ওর কাছে খুবই ভালো ছিল, হ্যাঁ, কিন্তু এখন দেখুন ওই ঝাঁপিয়া পাপিয়াও কিছু একটা করেছে, যদিও ঝাঁপিয়া পাপিয়ার ও সমস্ত কিছু জিনিসগুলো বলতে পারছে না, হ্যাঁ, চক্ষুর লজ্জার ভয়, কারণ জানে তো যে ওগুলো বললে মানুষজন ওকে ছেড়ে দেবে না, কারণ ওনাকে অনেকবার বারণ করা হয়েছিল ওই ঝাঁপিয়া পাপিয়ার কাছে না যেতে। এর আগেও দেখেছিলাম যে উনি একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বাড়িতে উনি উনি মানে রীতিমতো ওই বয়স্ক যে কন্ট্রোভার্সি ক্রিয়েটার, উনি কিন্তু সমস্ত কিছু হাতে ধরে শিখিয়েছিলেন, উনি তার সাথেও কিন্তু বেইমানি করেছেন, যদিও এখন সম্পূর্ণ অন্য গেম চলছে ওখানে, তাই হোক সেদিকে আমি যেতে চাই না। মোট কথা হচ্ছে যে একটু সাকসেসও এখনও পায়নি, জাস্ট সেটাতেই এতটা এবার বাপরে এত মেজাজ, এরকম করলে তো খুব মুশকিল, মানে যারা ওকে ওনাকে উঠালো এত উপরে তারা তো তাহলে ওনার প্রতি, উনি বলছেন যে তো আমার ভিডিও যদি ভালো না লাগে তোমরা দেখো না, ঠিক আছে, মানে উনি এত বড় একজন ইউটিউবার নিজেকে মনে করছেন। একটা সময় আসবে যখন ম্যান্ডি সত্যি কথা বলতে ওর মাকে কতদিন চলবে, এখন তো এটা সিজনাল চলছে তাই না, ওর মাকে আর মানে কোনো রকম ইয়ে করবে না, তখন কিন্তু ওর মা কিন্তু একাই হয়ে যাবে, ঠিক আছে, তখন কিন্তু ওনাকে নিজের জোরেই ভিডিও করতে হবে এবং নিজের মতো করে ভিডিও করতে হবে, এবং তখন ভিডিওতে ভিউজ সম্পর্কে আমার কিন্তু যথেষ্ট সন্দেহ আছে। আজকে যে ম্যান্ডি এরকম হয়েছে তার সম্পূর্ণ দোষ কিন্তু যেমন ম্যান্ডিকে দেওয়া যায় না, তেমনই সম্পূর্ণ দোষ ওর বাবা মাকেও দেওয়া যায় না, ওটা হয়েছে সময় বিশেষে। তবে একটা জিনিস তো ঠিক, শুরুর থেকেই ওর বাড়িতে একটা অন্যরকম পরিবেশ ছিল যেখানে মা বাবা ঝগড়া করেছে সমানে, কারণ আমার যেটা মনে হয় ওর মায়ের মধ্যেই বোধহয় কোনো সমস্যা ছিল, আর দাদু ছিল ভীষণ একগুঁয়ে টাইপের এবং সবাইকে ডমিনেট করে রাখবেন, ঠিক আছে, এবং যেটা কিন্তু দেখা গেছে মানে যখন ওই ম্যান্ডির মানে মা নিপা দেবী লাস্টবার যখন ওনার বাড়িতে থাকতে গেলেন তখন কিন্তু মানে উনি তেল ঢালছিলেন কড়াইতে একটা পাত্র দিয়ে, তো ওরমভাবে ঝেলো না এরমভাবে ঝেলো না, মানে উনি কিন্তু একটু খিটখিটে প্রকৃতির, আর ম্যান্ডির মা একটুখানি চঞ্চল প্রকৃতির মানুষ, এবং ওনার যেটা মনে হয় খুব কম বয়সে ওনার বিয়ে হয়েছিল, তো যার জন্য উনি সেই ভালোবাসাটা সেই মানে টেক কেয়ারটা উনি কিন্তু পায়নি, সেই কেয়ারিংটা উনি পাননি ওনার হাজব্যান্ডের কাছ থেকে। তো তারপরে যখন দেখেছে যে এই মানুষটা ক্যান্সারে হয়ে গেছে জর্জরিত, তো তারপরে তিনি ছেড়ে চলে গেছেন, আর মানুষের স্বভাব তো একটা কিছু হয় না, অভাবের স্বভাব নষ্ট সেরকম তো ব্যাপার থাকে। এর ফলে ম্যান্ডি এই সমস্ত সিচুয়েশান থেকে বেরোতে একটার পর একটা সম্পর্ক করে গেছে, একজনের সঙ্গে প্রেম করেছে, ভেঙেছে, আবার বিয়ে করেছে, এই স্যান্ডিকে বিয়ে করেছে, তো মোটামুটিভাবে বলা যেতে পারে যে আমাদের লাইফস্টাইলের সঙ্গে এদের লাইফস্টাইল মিলবে না। তবু একটা কথা বলা যে আমাদের যেরকম লাইফস্টাইল বা আমাদের যেরকম সমস্ত কিছু এদের সঙ্গে মানে মেলাটা খুবই মুশকিল, সেটা খাওয়া দাওয়া হোক, যেমন আলু ভাতে দেখে সত্যি বিশ্বাস করুন ওই আলু চোখাটা দেখে না আমার জাস্ট গা ঘিনঘিন করেছে আজকে, তো ওই আলু চোখা হতে পারে এবং সেটাকে গরমও কোথায় করেনি, ওই অবস্থায় খেয়ে নিল বাবা রে, ঠিক আছে, এগুলো বলুন বা সমস্ত কিছু একটু অন্য টাইপের, অন্য টাইপের বলেই বোধ হয় আমরা দেখি ওদের ভিডিও বেশি, যেটা আমার মনে হয়। তো বন্ধুরা আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তো অবশ্যই করে সাবস্ক্রাইব করুন। বাই, সবাই ভালো থাকবেন।